আমি আপনাকে একটা কথা বলি, এখন এসএসসি কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন বলে কিছু নেই, যা আছে পিসি ভাইপো কমিশন। ওই কমিশনে 25 দেবেন, 25 দেবেন আর 75 দেবেন, দেখবেন ওইখানে আপনার চাকরি হবে। এক নম্বর, যাদের থাকার কথা ছিল, যাদের থাকার কথা ছিল স্কুল কলেজ বিদ্যালয়, তারা আজকে ধর্মতলা ধর্ণা মঞ্চে বসে আছে। আর যাদের থাকার কথা ছিল তিহার জেলে, তারা নবান্নের 14 তলায় বসে আছে। এটা বাংলার লজ্জা। আর ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট রিপোর্ট, সেখানে 2016 থেকে 2021 সেই রিপোর্ট কার তৈরি? রাজ্য সরকারের তৈরি। সেই রাজ্য সরকারের রিপোর্ট পরিষ্কার বলছে দর্তহীন ভাষায় যে 21,721টি শিল্প বন্ধ হয়েছে ছোট বড় মাঝারি নিয়ে, আর 271টি বড় শিল্প বন্ধ হয়েছে। মানে সেটা কি বাংলায় করবো? এই যে আসলে 1, 2, 3, 4 দেবু রাজু সবাই চোর। দেখুন, সরকারের সদিচ্ছা বারবার আমরা আলোচনায় বসেছি, বৈঠক করেছি, কিন্তু সরকার তো আপনি এখন তো যোগ্যতার জন্য বিদ্যালয় বানান, সেটা তো কোনো মুভি হচ্ছে না। কোটে আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে না, কান খুলে রাখুন ভালো করে। তো রাখি পূর্ণিমা দিদি, আজ তো ইচ্ছা ছিল যে বাড়িতে থাকতে হবে, ভাইদের সঙ্গে কাটাবেন, কিন্তু আজও রাস্তায় বসে থাকতে হচ্ছে। আজও রাস্তায় বসে থাকতে হচ্ছে, নিজেদের বেকারত্বের যে যন্ত্রণা, আর কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। খুবই আমরা অসহায়, আমাদের জীবনের শেষ সম্বল এই চাকরিটা। আমি বারেবারে বলেছি, আমাদের কিছু করার নেই, এই চাকরিটা ছাড়া, এই চাকরিটা পেলেই আমরা বাঁচবো, সুস্থ হবে। আমরা এবং এই আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট, আমরা সবার অবস্থা একই। আমাদের পরিবারে এখনো এক মুঠো ভাত তুলে দিতে পারি না, বাবা মা, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের শেষ সম্বল এই চাকরিটা। আমার চাকরিটা ফিরে পেতে চাই, এবং সরকারি মুখ্যমন্ত্রী, আমার তারা হচ্ছে না, আমি ছেড়ে দিতে চাইছি। আমরা তো সবসময় বলছি চারিদিকে ব্যবসায়ীরা সুরক্ষিত নয়। আজ গোটা বাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, আমরা দেখতে পাচ্ছি আসানসোল ব্যারাকপুর, আমরা দেখতে পাচ্ছি কল, আমরা দেখতে পাচ্ছি রানাঘাট, আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া। শুট আউট করে দেবা, গুলি করে দেবা। লোকাল ইন্টেলিজেন্স কোথায় দাদা? লোকাল ইন্টেলিজেন্স কোথায়? কোথায়? আমার পরিষ্কার প্রশ্ন, 2011 সালে যদি সিঙ্গুরের কারখানাটা হতো, এ দৃশ্য আমাদের দেখতে হতো না? 2011 যদি আমরা শালমনি করতে পারতাম, এ দৃশ্য আমাদের দেখতে হতো না? 34 বছর আজ রাস্তায় দাঁড়িয়েছে, এরা কারা? 40% বেড়েছে কোন পার্সেন্টেজে, কোন ক্যালকুলেটরে? বলুন বলুন, আপনি আজকে বলুন, এই মানুষগুলো তোলাবাজিতে এখন রাজ্যটা তোলাবাজের মানে আখড়া হয়ে দাঁড়িয়ে গেছে। তোলাবাজি চলছে, আমরা দিতে পারিনি, তাই আমাদেরকে 10 বছর বসিয়ে রেখেছে। আমাদের চাকরিটা কবে হবে? এখানে প্যানেল বেরোনোর পরে বিজেপি যুব মোর্চা একজন একজন অ্যাডভোকেট হাইকোর্টে কেস আবার কেস করেছে, যাতে এদের চাকরি না হয়। ভুল ব্যাখ্যা দেবেন না, অস্বচ্ছতা বারবার প্যানেলে আপনারা রাখছেন। প্যানেল বেরোনোর পরে কেস কে করছে? প্যানেল আটকানোর জন্য বিজেপি যুব মোর্চা কেস করছে, যাতে তাই চাকরি দিচ্ছে না আপনারা। সাদা খাতায় চাকরি দিচ্ছে না আপনারা। সে চাকরি, আরে সাদা খাতায় চাকরি দেবেন, ব্যবসাদারদের ব্যবসা করতে দেবেন না, গুলি করে দেবেন। এটাই রাজ্য, এটাই এগিয়ে বাংলা, এটাই বাংলা।
গোটা দেশকে যে বাংলা পথ থেকে তো সেই বাংলাকে আপনারা একদম পুরো ফাঁক করে দিয়েছেন। ইয়ে কি হচ্ছে?